ইনি হচ্ছেন ডক্টর বোস, দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে ট্রান্সফার নিয়ে আজ এখানে জয়েন করলেন। ডক্টর চৌধুরী, ইনি হচ্ছেন ডক্টর দিব্যেন্দু বোস, আজ এখানে জয়েন করেছেন। ডক্টর সেন, আপনি ডক্টর বোসকে আমাদের হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। হ্যাঁ চলুন। আচ্ছা ডক্টর সেন, এই ডক্টর রঞ্জন চৌধুরী হাসপাতালে কতদিন আছেন? আমিও তো আপনার মতো নতুন এসেছি, তবে দেখে মনে হয় উনি অনেকদিনই এখানে আছেন, কেন বলুন তো? তাই এমনি জিজ্ঞাসা করছিলাম, এক মিনিট তো আসছি। আচ্ছা রঞ্জন, তোকে এইখানে এই বেশি দেখতে হচ্ছে, নিজের চোখ দুটোকে ঠিক বিশ্বাস করতে পারছি না। সিগারেট? ছি 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 রঞ্জন ছি, তুই এত বড় চিট, ডাক্তারি পাশ না করে তুই প্র্যাকটিস করছিস তাই গভর্নমেন্ট হসপিটালে, তোর সাহস তো কম নয়। জানি না হয়তো হয়তো কত রোগী সর্বনাশ হয়ে গেছে। থ্যাংক গড, ভগবানকে অশেষ ধন্যবাদ যে তিনি আমাকে ঠিক সময় ঠিক দিয়েছেন। দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছিলাম, তোর দুর্ভাগ্য তুই কোর্সটা কমপ্লিট করতে পারলি না। তবু আমি সেদিনকার সেই দিনগুলোর কথা আজও ভুলতে পারি না, শুধুমাত্র সেই জন্য আমি থানা পুলিশে যাচ্ছি না। রঞ্জন, তোকে আমি তিন দিন সময় দিলাম, জাস্ট থ্রি ডেজ, রাইট? এর মধ্যে তোকে হসপিটাল ছেড়ে চলে যেতে হবে, তাহলে তাহলে আমি হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশকে জানাতে বাধ্য হব। টেক ইয়ার ডিসিশন, রাইট? এ কেমন লাগছে কোয়ার্টারটা? ভালো, সত্যি ভালো। আমি তো দিল্লিতে বসে আশাই করতে পারিনি এই কল্যাণের মতন জায়গায় এত বড় হসপিটাল, এত সুন্দর কোয়ার্টার, এ তো ভাবাই যায় না। ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন ঠাকুরি, বুঝলে নীলিমা? আমাদের মতো ছাপোষা বাঙালির দুর্ভাগ্য, উপরের ভদ্রলোক না, বড্ড বেশি তাড়াতাড়ি ওনাকে নিয়ে গেলে নইলে চাপ বাবা। এই অসময়ের কলিং বেল দেখি তো, একটু বসো, কাদা পড়েছে। রাখো তোমার কুসংস্কার যত সব। শোনো, অর্জুন তুই এত রাতে জয়েন করেই তুই আজ সকালে আমাকে তিন দিন সময় দিয়েছিলিস, অতটা রিস্ক তো আমি নিতে পারবো না। হোয়াট ডু ইউ মিন? ডক্টর দিব্যেন্দু বোস, আই নো ইউ ফ্রম হেড টু ফুট।
ডক্টর শেখ, ডক্টর বোস কেমন আছেন? অপারেশন সাকসেসফুল স্যার, 48 আওয়ার্স না গেলে কিছু বলা যাচ্ছে না স্যার। এ কি শুনছি, ডক্টর বোসের অবস্থা কি করে হলো এরকম? হ্যাঁ, কে করলো বলুন তো? আমিও ঠিক বুঝতে পারছি না, এই সময় জয়েন করলো, এর মধ্যে যে কি হয়ে গেল স্ট্রেঞ্জ স্যার। লোকাল থানা থেকে আপনার ফোন এসেছে,